কোচবিহার জেলা বিজেপির কার্যালয়ে পালিত হলো ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী। এদিনের কার্যক্রমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মজীবনী এবং তার কর্মকাণ্ড নিয়ে বিস্তর আলোচনার মাধ্যমে কার্যকর্তার উৎসাহিত করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির পর্যবেক্ষক অভিজিৎ বর্মন, বিজেপির বরিষ্ঠ নেতা ইন্দ্রমোহন রাভা, কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী সহ বিভিন্ন কার্যকর্তাগণ। যদি আমরা আমার কার্যকর্তাদের আর বিশিষ্ট আজকে 6ই জুলাই 1901 সালে আমাদের ভারতীয় জনতা পার্টির স্রষ্টা প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। আমরা তার জন্মদিন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে আমরা অনুষ্ঠিত করছি। তার আদর্শ, তার কর্মপন্থা, তার চিন্তাশীল বিভিন্ন, তিনি যেমন একজন শিক্ষাবিদ ছিলেন, যদিও রাজনীতি তার আশাটা অন্য কারণ কিন্তু আসতে বাধ্য করেছিল, রাজনীতি চিন্তাবিদ ছিল এই ব্যক্তির আজকে জন্মদিন। যে শ্যামাপ্রসাদ মুখার্জি, আমরা যে পশ্চিমবাংলা নামক যে রাজ্যটি যেটা বসবাস আমরা করছি, যার অবদান শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি তার আন্দোলনের মধ্য দিয়ে যে পশ্চিমবাংলা পাকিস্তানে চলে গিয়েছিল, সেই পাকিস্তান থেকে ভারতে যুক্ত করার জন্য তিনি আন্দোলন করেছিলেন, যার ফলে আমরা আজকে পশ্চিমবাংলা বসবাস করছি এবং আমরা নিজেও গর্ববোধ করছি পশ্চিমবাংলাবাসী তথা ভারতবাসী হিসাবে। তার অবদান শ্যামাপ্রসাদ মুখার্জি, আর তারই আজকে জন্মদিন আমাদের পালন হচ্ছে। যে শ্যামাপ্রসাদ মুখার্জি তার আন্দোলনে, অর্থাৎ একই দেশে দুই রকম আইন চলবে, দুই রকম প্রধান থাকবে এটা চলতে পারে না। যিনি জম্মু কাশ্মীর নিয়ে আন্দোলন করেছেন, যে এখানে ভিসা পারমিটের একটা ব্যবস্থা ছিল, পারমিট করে যেতে হয়, তার বিরোধিতা তিনি করেছিলেন এবং তাকে লাস্ট পর্যন্ত এই পারমিট প্রথার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তাকে আত্মবলিদান দিতে হয়েছিল। সেই আজকে 370 ধারা বাতিলের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন, আর সেই শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে আমাদের যে একজন ভারত মায়ের বীর সন্তান, ভারত মায়ের সুসন্তান ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা জন্মদিন পালন করছি। এবং কোচবিহার জেলার পাশাপাশি শিলিগুড়িতেও পালিত হলো ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী। সেখানেও তার জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং তার যে কার্যকর্তা রয়েছেন তাদের মধ্যে তার কর্মকাণ্ড নিয়ে বিস্তর আলোচনা করা হয়। और हम सब सिलीगुड़ी ऑर्गेनाइजेशन डिस्ट्रिक्ट के सभी कार्यकर्ता, क्योंकि हम सब के लिए गौरव का दिन है, इस कार्यक्रम के लिए मौजूद है। मैं आपके माध्यम से ऊपर कैसे चढ़ेंगे, ऊपर नीचे फोटो है, पहले चलने दो। हाँ हाँ चलिए चलिए, पहला तो धाम चलो भैया, আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড।
होटल बीडी बिल्डिंग कोचबिहार।